আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজ ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 4.2 অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 4.2 অধ্যায়ে প্রথমে রয়েছে সরলকরণ। এই সরলকরণ করার ক্ষেত্রে তোমাদের প্রথমে কিছু মৌলিক বিষয়গুলি জানতে হবে। সেই মৌলিক বিষয় নিয়েই আমি প্রথমে তোমাদের আলোচনা করব। যা দেখো, তোমাদের 84 নম্বর পাতায় তোমাদের বইয়ের উদাহরণে রয়েছে কিছু সংখ্যা, তার মৌলিক উৎপাদক আছে, সেটার আলোকে কথা আমি একটা সংখ্যা নিই। সেটা তোমাদের এখানে এই সরল অঙ্ক করার ক্ষেত্রে এই ভিত্তি এবং ঘাত এটা জানা আবশ্যক। দেখি সেটা নিয়ে আলোচনা করবো। দেখো আমি এখানে একটি সংখ্যা লিখেছি, এই সংখ্যাকে 2 পাওয়ার 3 এটা কেন দিলাম? অর্থাৎ এটিকে যদি আমরা ঘাত বা সূচক বিবেচনা করি আর এটিকে যদি ভিত্তি মূল বিবেচনা করি, তাহলে দেখো দেখো উপরে এটাকে অর্থাৎ 2 পাওয়ার 3 এই 3কে আমরা 3টি নামে ডাকতে পারি বা 3টি নামে বলতে পারি, ঘাত, সূচক, পাওয়ার, শক্তি। ঘাত শক্তি পাওয়ার আর কি নাম আছে, সূচক আর এটাকে ভিত্তি বল। অর্থাৎ এই 8 নির্ণয় করতে হলে কতগুলো 2 গুণ করে 8 হবে, এর অর্থটা তাই জানা আছে। এখানে যেহেতু আমরা 2কে ভিত্তিমূল বলা হয়েছে আর 3কে বলা হয়েছে ঘাত, এই ঘাত তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার এটার কি কোনো সংজ্ঞা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সংজ্ঞা রয়েছে। ঘাত একটি সংখ্যা যতবার গুণ আকারে থাকে, একটি সংখ্যা যতবার গুণ আকারে থাকে তাকে ওই সংখ্যার ঘাত বলে। আমি আবার বলছি, একটি সংখ্যা যতবার গুণ আকারে থাকে তাকে ওই সংখ্যার ঘাত বলে। মানে এটাকে ভিত্তি, তাহলে কি ভিত্তি হবে? মানে সংখ্যাটি যতবার গুণ আকারে থাকে তাহলে তাকে সেই সংখ্যার ভিত্তি বলা হবে। ওকে, আমরা এই সরল অঙ্কের মূল অঙ্কে চলে আসে তোমরা ঘটনার লক্ষ্য করো। আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারবো। আর 1 নম্বর অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, 2 নম্বর পারবে, 3 নম্বর পারবে, কারণ একই ভাবে শুধু একটু ধারাগত চেঞ্জ। দেখো 1 নম্বরে আছে সরলকরণ, অঙ্কটা রয়েছে এক্স এর কিউব ইনটু এক্স এর পাওয়ার 7। এটাকে আমরা সমাধান করব। দেখো এটা তোমাদের একটা কথা বলে নিই, যদি একাধিক সংখ্যা বা একাধিক চল গুণ আকারে থাকে এবং একই ধরনের, সেই ক্ষেত্রে পাওয়ারগুলো বা ঘাতগুলো যোগ হয়। এই একাধিক ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিতে হবে, নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। দেখি চলে আসে আমরা, দেখো এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এই দুটার জন্য একটা এক্স নিয়ে উপরে পাওয়ারগুলো বা ঘাতগুলো আমরা যোগ করি, তাহলে এক্স এর ঘাত 3 3 প্লাস 7। ভিত্তিটা নিচে নিয়ে আসলাম, এখন 3 আর 7 যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স এর পাওয়ার 10। এটি হবে এই অঙ্কের সমাধান।
ওকে বুঝেছো? আমি আবার বলছি, এটা x এর পাওয়ার 3 ইনটু x এর পাওয়ার 7। আমি বলেছিলাম একাধিক ভিত্তি যদি একই ধরনের থাকে এবং সেটা যদি গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় বা ঘাতগুলো যোগ হয়, সূচকগুলো যোগ হয়। অর্থাৎ একই কথা বিভিন্ন নামে আমরা বলতে পারি। এই জন্য এই দুটো ভিত্তির জন্য একটা ভিত্তি নিয়েছি আর এই উপরের ঘাতগুলো যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়ার ফলে দেখো সমাধান হয়েছে x এর পাওয়ার 10। এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। ওকে, দুই নম্বর অঙ্ক চলে আসে। তাহলে দুই নম্বর অঙ্ক রয়েছে, কি রয়েছে? a এর পাওয়ার 3 ইনটু a এর পাওয়ার 5। এই অঙ্কের ক্ষেত্রে পূর্বের অঙ্ক যেভাবে করেছি ঠিক এটাও সেই একইভাবে করব, তবে এটা একটু চলো বেশি রয়েছে, সমস্যা নেই। দেখো আমি বলেছিলাম পূর্বের ক্ষেত্রে যে ভিত্তি যদি একাধিক থাকে তাহলে ভিত্তি যদি একই ধরনের একাধিক হয় সেই ক্ষেত্রে একটা ভিত্তি নিতে হয়, নিয়ে উপরের পাওয়ারগুলো বা ঘাতগুলো যোগ করে নিতে হয়। দেখো এর পাওয়ার 3 প্লাস এর পাওয়ার কোনো কিছু নেই, তার মানে তোমাকে ধরে নিতে হবে কোনো কিছু না থাকলে তার পাওয়ার অন রয়েছে, সেই অনটি নিলাম। প্লাস এর পর 5 রয়েছে, সেই 5টাও আমরা যোগ করে দিলাম। তাহলে দেখো ভিত্তিটা নিচে নিয়ে আসলাম, এই 3, 1, 4 আর 5 যদি আমরা যোগ করে দিই তাহলে এর পর 9। তাহলে এটি হবে এর সমাধান। আবার দেখো যারা বুঝুনি, এখানে অঙ্কটা দেওয়া ছিল এর পাওয়ার 3 ইন্টু এ ইন্টু এর পাওয়ার 5। আমি বলেছিলাম যে ভিত্তি যদি একাধিক থাকে তারপর একই ধরনের ভিত্তি যদি থাকে সেই ক্ষেত্রে এর পাওয়ারগুলো যোগ করে দিতে হয়। আমি তাই লিখেছি, ভিত্তি একটা লিখেছি এর পাওয়ার 3 প্লাস 1 প্লাস 5, তারপরে যোগ করে কি হয়েছে এর পাওয়ার 9। এটি হচ্ছে এর সমাধান। এবার 3 নম্বরটা করবো। দেখো 3 নম্বর রয়েছে x এর পাওয়ার 4 ইনটু x স্কোয়ার ইনটু x এর পাওয়ার 9। এখানেও একাধিক ভিত্তি রয়েছে, তাহলে একই ধরনের ভিত্তি রয়েছে সেই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো। একটি ভিত্তি নিয়ে পাওয়ারগুলো কি করবো? যোগ করে দেবো। দেখো এই তিনটা ভিত্তির জন্য অর্থাৎ তিনটা এক্স এর জন্য একটা এক্স, আর পাওয়ারগুলো যদি এ পাওয়ার 4 প্লাস 2 প্লাস 9। তাহলে দেখো এটা যোগ করে দিলে আমার কত হচ্ছে 4 আর 2 6, 6 মানে x এর পাওয়ার 15। তাহলে এই অঙ্কের সমাধান x এর পাওয়ার 15। বুঝেছ? পরবর্তীটাতে চলে যাই। দেখো 4 নম্বর অঙ্ক রয়েছে, কি রয়েছে? দেখো এখানে এই অঙ্কের ক্ষেত্রে একাধিক চল রয়েছে, সমস্যা নেই, আমরা পৃথক করে নিয়ে তার ঘাতগুলো যোগ করে দেব। দেখো এন ইন্টু এন স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এন 3 ইন্টু এন এর 7। তাহলে অঙ্কটা উঠাই নিলাম। দেখো এখানে প্রথমে
ভিত্তি আমরা এক সাইড করে নিই, অর্থাৎ এক পাশে নিই, আর এন চলক বা এন ভিত্তিগুলো এক পাশে নিই, তার ডান পাশে নিই। দেখো এম গুলো এন ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউ, তাহলে দেখো এম ভিত্তি বিশিষ্ট তিনটি ছিল, সেই তিনটি আমরা এক পাশে নিলাম ইন্টু এন, এন ভিত্তি বিশিষ্ট আমরা এক পাশে নিলাম এন এর কিউ এন এর পাওয়ার সেভেন। দেখো এখন মনে হয় আমরা এই যে বাম পাশের যে অংশটুকু ছিল এই অংশটুকু কিছুটা দুই নম্বরের মতো দুই নম্বর করেছিলাম, আর এই অংশটুকু এক নম্বর সেম, শুধু প্রতীকগত ভিন্ন। তাহলে আশা করি এইটুকু করতে তোমাদের সমস্যা হবে না। ওকে, থেকে আসি, একটা ভিত্তি নিলাম, এরপর পূর্বের অঙ্কের ক্ষেত্রেই বলেছিলাম দুই নম্বর অঙ্কে কোনো কিছুর পাওয়ার যদি কিছু না থাকে তার মানে তার পাওয়ার অন রয়েছে, তাই নিলাম অনুরূপভাবে অন, কোনো কিছু না থাকার মানে তার মানে অন আছে। এম এর প্লাস এম এর স্কোয়ারের অর্থাৎ এই এম এর পাওয়ার টু প্লাস এম এর পাওয়ার থ্রি, ব্র্যাকেট দিলাম ইন্টু এম, এম এর পাওয়ার আছে থ্রি প্লাস সেভেন। ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝেছ আশা করি, কারণ পূর্বে এক আর দুয়ের আলোকে এই অঙ্কটা। এখন এম এর পাওয়ারগুলো বা ঘাতগুলো আমরা যোগ করি তিন আর দুয়ে কত পাঁচ, পাঁচে রেখে ছয় ইন্টু এন এর পাওয়ার থ্রি প্লাস সেভেন আছে, তাহলে থ্রি আর সেভেন যদি যোগ করে দেই তাহলে আমাদের কি হবে টেন। এখানে শুধু এই ইন্টু বা গুণ চিহ্নটা আমরা উঠে দেবো, এন এর পাওয়ার সিক্স এন এর পাওয়ার টেন, এটি হবে এই অঙ্কের সংখ্যা। ওকে, আশা করি তোমরা ভালোভাবে বুঝেছ। এবার পাঁচ নম্বর অঙ্কটা করবো আমরা, দেখো পাঁচ নম্বর অঙ্কটা একাধিক চলক বিশিষ্ট রয়েছে, তাতে সমস্যা নেই, চারের মতোই পাঁচ, তবে কিছুটা পার্থক্য রয়েছে। এখন দেখো থ্রি এ ইন্টু ফোর বি ইন্টু টু এ ইন্টু ফাইভ সি ইন্টু থ্রি, এটা দেওয়া হয়েছে, সমস্যা নেই। হয়তো তোমরা এটা পূর্বের অঙ্কগুলোর থেকে একটু ভিন্ন লক্ষ্য করতে পারছো, তাতে সমস্যা নেই। দেখো এই সংখ্যাগুলোর এই প্রতীকগুলোর সঙ্গে সাংখ্যিক সংখ্যা রয়েছে, সমস্যা নেই, আমরা পূর্বে নাই করব, শুধু এই সাংখ্যিক সংখ্যাগুলো আমরা ধাপে ধাপে গুণ করে দেব, তাহলে এই অঙ্কের ফলাফল পাওয়া যাবে। দেখো একই চলক বিশিষ্ট অর্থাৎ একই ভিত্তি বিশিষ্ট পাশাপাশি নিব, থ্রি এ অর্থাৎ এ গুলো এক পাশে নিব, তারপরে বি নিব, তারপর সি ইন্টু টু এ, এটাকে ব্র্যাকেটে রাখলাম ইন্টু, তারপর দেখো বি রয়েছে ফোর বি ইন্টু থ্রি বি, তারপর রয়েছে একটি মাত্র চলক যা হচ্ছে ফাইভ সি। ওকে, আমি তোমাদের আগে বলেছিলাম এই সাংখ্যিক সহগুলো আমরা গুণ করে নিব, তাই করবে সেখানে তিন আর দুই যদি গুণ করে দিই অবশ্যই তিন আর দুই ছয়, আর এই যে
পূর্বে দু একটা অঙ্ক পড়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম, কোনো কিছুর পাওয়ার কোনো কিছু যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে তোমাদের অঙ্ক হয়েছে। এখানেও পাওয়ার কত সেটা আমাদের উল্লেখ নেই, এখানে এর পাওয়ার 1 এর পাওয়ার 1 ধরে নিব, তাহলে যদি এর পাওয়ার 1 যদি যোগ করে দেই এর পাওয়ার 1 প্লাস এর পাওয়ার 1, প্রথম অংশের কাজ শেষ করলাম। তারপরে আমি পূর্বে বলেছি সাংখ্যিক সবগুলো গুণ করে নিতে হয়, তিন চারে বারো ইন্টু বি আছে, এর পাওয়ার 1 আছে এর পাওয়ার 1 আছে, 1 আর 1 যদি যোগ করে দিই 1 প্লাস 1 সূচন পাখা সরলভ নিয়ম অনুসারে আমরা তাই করেছি 5 সে, এটা একক আকারে আছে না, আমি একক আকারে রাখলাম। তারপরে দেখো লক্ষ্য করো এখানে কিছু করবো না, এই দুটা এই পাওয়ারগুলো যোগ করে যাবার সেটি দেখি 6 এ আর 1 1 2 ইন্টু 12 দীর পাওয়ার 1 1 2 ইন্টু 5 সে। এখন দেখো যেহেতু সাংখ্যিক সংখ্যক রয়েছে এখানে আমরা এই ধাপে এই সহগুলো গুণাকারে লিখে নেব, দেখো 6 ইন্টু 12 ইন্টু 5 আর এই যে পাওয়ার বিশিষ্ট বা সূচক বিশিষ্ট এটা আমরা পাশাপাশি নিই, ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে দেখো এটা যদি এই দিক থেকে গুণ করে দেখো 5 বার কত 60, কিন্তু 60 এর যদি আমরা 6 দ্বারা গুণ করি 6 6 36 অর্থাৎ কত 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি। দেখো এই অঙ্কটা একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, জটিল নয়, আমি আবার বলছি অঙ্কটা প্রথমে আমরা উঠায় নিয়েছি তারপরে এখন চলো শিখলাম আলাদা করে নিয়েছি। এই ধাপে এখানে এসে সাংখ্যিক সহগুলো এখন চলক বিশিষ্ট যে সাংখ্যিক সহগ রয়েছে সেই সাংখ্যিক সহগুলো শুধু গুণ করে নিছি এবং চলকের পাওয়ারগুলো যোগ করে দিয়েছি, যোগ আকারে লিখেছি যাও ইন্টু এই 4 আর 3 মানে পূর্বের নাই পরবর্তী সাংখ্যিক সহগুলো গুণ করে দিয়েছি আর বি পাওয়ারগুলো যোগ আকারে লিখেছি ইন্টু পরবর্তী চলকটা নিয়েছি। এখানে এসে দেখো এই সাংখ্যিক সহগ পূর্বে যা ছিল সেখানে গেছি শুধু এর পাওয়ারগুলো যোগ করে দিয়েছি ইন্টু এটাও সাংখ্যিক সহগ যা আছে তাই নিয়েছি এই পাওয়ারগুলো বিল পাওয়ারটা যোগ করে দিয়েছি ইন্টু 5 সি। এখন এই প্রত্যেকটা সাংখ্যিক সহগ যা রয়েছে সেটা গুণাকারে তারপরে পাওয়ার অর্থাৎ ঘাত বিশিষ্ট বা ভিত্তি এবং ঘাত বিশিষ্ট যা আছে সেটা পাশে লিখেছে। এখন এই সংখ্যাগুলো গুণ করে দেখো 5 6 30 3 বার 36 অর্থাৎ এটা গুণ করে 360 এখানে বাদ বাকি যেটা আছে সেটি এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। এখন দেখো আমরা 6 নম্বর অঙ্কে চলে আসি, দেখো 6 নম্বর অঙ্কটা রয়েছে কি রয়েছে 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এই অঙ্কটা যদিও পাওয়ার আকারে আছে এবং সাংখ্যিক সহগ রয়েছে সমস্যা নেই, শুধু একই ভিত্তি বিশিষ্ট
সাইকেলের উপর সার্বিক সমস্যা পূর্বের মতোই করতে হবে। দেখো সেই ক্ষেত্রে টু এক্স স্কোয়ার ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়াইটা রয়েছে কটা রয়েছে সংখ্যাগুলো গুণ করে তিন দিন ছয় ছয় সমান